মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষায় একটি ছবি বা চিত্র কিন্তু অঙ্কন করতে হয় এবং তাতে কিন্তু 5টি নাম্বার থাকে। ছবিটি পরিষ্কার করে আঁকার জন্য 3 এবং সঠিকভাবে ছবিটি এঁকে নামগুলো চিহ্নিত করতে পারলে 2, টোটাল 5। এই 5টি নাম্বার কিন্তু খুব সহজেই জীবন বিজ্ঞান থেকে তুলে আনা যায়। আমি আজকে তোমাদের একটি চিত্র খুব ভালোভাবে প্র্যাকটিস করতে বলবো, এটি ভালো করে দেখে যাও, এটিই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসবে। এবং যারা বলতে চাইছো যে স্যার এখনও তো অনেকটা সময় আছে, আমরা আরেকটি ছবি প্র্যাকটিস করতে যাই, তাদের জন্য আমি দুটো ছবি বলবো, এই দুটো ছবি করে যাও। তার মধ্যে প্রথম যে ছবিটা আমরা সকলকে বলবো প্রথম ছবিটি ভালো করে দেখে যাও, এটিই কিন্তু তোমরা কমন পেতে চলেছো। বোঝা গেল ছবিটি যে খুব ভালো করে আঁকতে হবে, একদম সুন্দর করে যারা ছবি আঁকতে জানে তারাই নাম্বার পায় এমন কিন্তু নয়। তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ছবিটি আঁকতে পারলেই 3 পাবে, ছবিটি আঁকার পর সঠিক নামগুলো চিহ্নিত করতে পারলেই কিন্তু 2, টোটাল 5টি নাম্বার কিন্তু খুব সহজেই তোমরা তুলে ফেলতে পারবে। বোঝা গেল? তার আগে বলে দিই, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের 2024 সালের মাধ্যমিক পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সাজেশন ভিডিও কিন্তু আমি আগে আপলোড করে দিয়েছি, তার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, তোমাদের পরীক্ষার আগে কিন্তু কাজে লাগবে, এখন থেকেই প্রশ্নগুলো রেডি করতে শুরু করে দাও। তো চলো, তোমাদের জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কোন ছবিটি ইম্পর্ট্যান্ট সেটি নিয়ে প্রথমে আলোচনা করি। প্রথমে বলে দিই, একটি আদর্শ নিউরনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো, অর্থাৎ এবছর তোমাদের নিউরনের ছবিটি কিন্তু 100% আসবেই। এবং যেই নামগুলো বলে দিয়েছি, র্যানভিয়ার পর্ব, নিজাল দানা, অ্যাকশন হিলক, ডেনড্রন, এই 4টে নাম অবশ্য করেই চিহ্নিত করা, এখন থেকে প্র্যাকটিস করে দাও। এই 4টে ছাড়াও যদি আরও 2-3টে এক্সট্রা নাম তোমরা চিহ্নিত করতে পারো খুব ভালো কথা, কারণ ছবিটি আঁকার জন্য 3 এবং নামগুলো সঠিকভাবে চিহ্নিত করার জন্য 2 নাম্বার কিন্তু থাকে। বোঝা গেল? এই নিউরনের ছবিটা সকলেই প্র্যাকটিস করে যাও, একটা ছবি করে যাও, তোমরা কিন্তু কমন পাবে। যারা বলছো এখনও অনেকটা সময় আছে, একটি নয় তোমরা দুটো ছবি প্র্যাকটিস করতে চাও, তাদের জন্য বলছি আর একটি ছবি। তার আগে নিউরনের ছবিটি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, এটি হলো নিউরনের চিত্র, এই ছবিটি কিন্তু তোমাদেরকে পরিষ্কারভাবে আঁকতে হবে, ছবি যে খুব ভালো হবে, একদম যারা ছবি আঁকতে জানে তারাই শুধু নাম্বার পাবে এমন নয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে ছবিটি এঁকে সঠিক নাম দিলেই কিন্তু তোমরা 5টি নাম্বার পাবে। এই নিউরন ছাড়া আরেকটি ছবি তোমাদের বলে দিই, একটি প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। প্রতিবর্ত চাপের একটা ছবি কিন্তু এবছরে ইম্পর্টেন্ট আছে। নামগুলো কী কী দেবে, কোন কোন নামগুলো তোমরা চিহ্নিত করা প্র্যাকটিস করবে? গ্রাহক, অন্তর্বাহী বা সংজ্ঞাবহ নিউরন, বহির্বাহী বা চেষ্টীয় নিউরন এবং কারক, এই 4টি নাম ভালো করে প্র্যাকটিস করে যাও। নিউরনটা অবশ্যই করো, ওটাই পরীক্ষায় পাবে। যারা ওটা ছাড়ার একটা করতে চাইছো তাদের জন্য বলবো প্রতিবর্ত চাপের চিত্রটা করে যেতে। ছবিটা একবার দেখিয়ে দিই, দেখো এটা হলো তোমাদের প্রতিবর্ত চাপের চিত্র, এই ছবিটা পরিষ্কারভাবে এঁকে নামগুলো চিহ্নিত করো, এখন থেকে প্র্যাকটিস করো। যারা দুটো ছবি প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য, যারা একটি ছবি প্র্যাকটিস করতে চাইছো তাদের বলবো নিউরনের ছবিটা ভালো করে প্র্যাকটিস করো, ওটাই কিন্তু তোমরা 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় পাবে। 5টা নাম্বার খুব সহজেই কিন্তু তুলে ফেলতে পারবে, এখন অনেক দিন সময় আছে, এখন থেকে এই ছবিটা প্র্যাকটিস করা শুরু করে দাও, নিউরনের ছবিটা। বোঝা গেল? তোমাদের কাছে আমার একটা অনুরোধ, যারা চ্যানেলটিতে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি একটু হলেও আত্মবিশ্বাস পাবো পরবর্তীকালে তোমাদের সামনে নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট, তথ্য এবং সাজেশন ভিডিও নিয়ে আসার জন্য। তো সকলে ভালো থেকো, আশা করি সকলের পরীক্ষা ভালো হবে, এখন থেকে ছবিটা প্র্যাকটিস করা শুরু করে দাও, এই আশা রাখছি। চলো, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।